দুর্গাপূজা উপলক্ষে চার দিন বন্ধ থাকার পর বেনাপল দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়েছে। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে বেনাপল প্রতিনিধি মোহাম্মদ ইকরামুল ইসলাম। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে 12 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত চার দিন বন্ধ থাকার পর বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আজ সকাল থেকে ভারত থেকে আমদানি হয়েছে 65টি ট্রাক আর রপ্তানি হয়েছে 62টি ট্রাক। বেনাপোল বন্দরের কগর শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুল রহমান মামুন জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে 12 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে চার দিন আমদানি রপ্তানি বন্ধ ছিল। আজ সকাল থেকে শুরু হয়েছে আমদানি রপ্তানি বাণিজ্য। আমদানি রপ্তানি বন্ধের এ চার দিন বেনাপোল পেট্রাপোল চেকপোস্ট দিয়ে দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক ছিল।